উত্তরবঙ্গের আরেক প্রতিষ্ঠাতা সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার মান ফারুকী বক্তব্য শুনবেন। সম্মানিত অ্যাম্বাসেডর, সম্মানিত কাউন্সিলর এবং নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট, ক্যাবিনেট মেম্বার্স অ্যান্ড উপস্থিত সুধীমণ্ডলী, আমি নর্থ বেঙ্গল ফাউন্ডেশন নবনির্বাচিত ক্যাবিনেট মেম্বার্স এবং প্রেসিডেন্টকে আমার পক্ষ থেকে কংগ্রাচুলেশন জানাচ্ছি এবং হাসান এবং তার কমিটি মেম্বাররা তাদের নিজের সময় এবং রিসোর্সেস ব্যয় করে কমিটির জন্য যে অবদান রেখেছে এটা প্রশংসাযোগ্য এবং স্পেশালি হাসান তার নিজের অর্থ এবং সময় ব্যয় করে যে সমস্ত আমাদের সমস্ত কাজ করে যাচ্ছেন এটার জন্য আমরা গর্বিত এবং রিসেন্টলি সে আমেরিকান অ্যাম্বাসেডর মিস্টার দেওয়ান মজিদাকে নিউ ইয়র্কে নিয়ে এসে আমাদের এখানকার বিজনেসম্যান এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ লোকদের সঙ্গে মিটিং করেছে, এই জন্য আমরা অত্যন্তভাবে গর্বিত। আমার পক্ষ থেকে আমি আশা করবো যে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের নবনির্বাচিত কমিটি মেম্বার্সরা তারা সুন্দরভাবে তাদের সমাজ সেবামূলক কাজ করে যাবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অনেকেই পেছনে দাঁড়িয়ে আছেন, তাদের কাছে বড় জোরে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এর চেয়ে বড় আয়োজন করা হয়তো সম্ভব নয়, তবে এর পরবর্তী যে কোনো সময়ে আমরা এই দিকটি বিবেচনা রাখব, কারণ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই মিলনায়তন। অনেক সিনিয়র যারা পেছনে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব, যে সংগঠনের ভলেন্টিয়ারদেরকে অনুরোধ করব, তাদেরকে অন্তত পক্ষে একটু বসার জায়গা যদি করে দেন আমাদের ভালো লাগবে। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। একটি জুড়ে হাততালি সবার উদ্দেশ্যে। অনেক বড় আয়োজন, অনেক হল জুড়ে অনেক মানুষ আজকে এই অনুষ্ঠানে। কাবেরী দাস, স্বপ্না খান, ডাক্তার লিপি আলম, রাজু ও রিনি তালুকদার এবং বেবি আপা, মিসেস রুবি, অ্যাটর্নি পেরি ডিল সিলভা, তার কথা আগেই আমরা বলেছি, উপস্থিত আছেন বাংলা টাইমস পত্রিকার সম্পাদক এবং উত্তরবঙ্গের কৃতি সন্তান ডাক্তার চৌধুরী সারোয়ার হোসেন, সারোয়ারুল হাসান। আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা এবং বিনীতভাবে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এই মুহূর্তে আমরা টাইমস পত্রিকার, বাংলা টাইমস পত্রিকার সম্মানিত সম্পাদক ডাক্তার সারোয়ারুল হাসানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব সারোয়ারুল হাসান, আপনি মঞ্চে আসবেন। এই পর্যায়ে আমরা মূল্যবান বক্তব্য শুনব, অনেক দূর থেকে এসেছেন, ওয়াশিংটন থেকে। সম্মানিত অতিথির আসন গ্রহণ করেছেন, আপনাকে অনুরোধ করছি নার্গিস আহমেদ মঞ্চে আসার জন্য। এই পর্যায়ে আমরা আরেক একুশে পদকপ্রাপ্ত আমাদের সঙ্গীত শিল্পী শ্রদ্ধাভাজন পণ্ডিত রাম কানাই দাসকে আমি বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। পণ্ডিত রাম কানাই দাস মঞ্চে আসবেন। আমরা একটু হাততালি দিতে পারি সবার উদ্দেশ্যে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। মোহাম্মদ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মুজাফর হোসেন, সাংস্কৃতিক সম্পাদিকা ডক্টর নার্গিস রহমান, সংস্কৃতিক সম্পাদক মোহর খান, সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট সুরাইয়া বি মনিরা, প্রচার প্রকাশনা রাজু আহমেদ যাদু, ক্রীড়া আপ্যায়ন আব্দুল মজিদ খান, মহিলা বিষয়ক মোসাম্মদ নুরুন্নাহার বেগম গিনি, নির্বাহী সদস্য এ বি এম মিজানুল হাসান, এম নরস, মোতাহার হোসেন, শমশের আলী, তাজুল ইসলাম। এরপরে আমাদের 16 জন জেলা কোর্ডিনেটর রয়েছেন। জেলা কোর্ডিনেটরদের পদমর্যাদা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট সহ পর্যায়ে।